গত ক্লাসে আমরা বঙ্গবন্ধুর কথা আলোচনা করেছি এবং ওখান থেকে সঠিক উত্তর শূন্যস্থান করেছি। আজকে আমরা কি করব, সত্য মিথ্যা নির্ণয় করব এবং প্রশ্ন উত্তরগুলো পড়ব। প্রথমে দেখো সত্য মিথ্যা, গ নম্বর সত্য মিথ্যা নির্ণয় করো। এক নম্বর কি আছে, বঙ্গবন্ধু 1975 সালে 15 আগস্ট শহীদ হন। তাহলে এটা কি, আমরা ক্লাসে এগুলো আলোচনা করেছি এবং রিডিং করেছি, তাই না? তাহলে বঙ্গবন্ধু 1975 সালের 15 আগস্ট শহীদ হন, সত্য হবে না মিথ্যা হবে? সত্য, দেখো লেখা আছে সত্য। দুই নম্বর, বঙ্গবন্ধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আমরা কি পড়েছি, বঙ্গবন্ধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন? না। তাহলে কোথায় ভর্তি হয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে এটা কি হবে, মিথ্যা। তাহলে বঙ্গবন্ধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, এটা কি হবে, মিথ্যা। তিন নম্বর, 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়, তাই না? তাহলে 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়, এটা কি হবে, সত্য। তারপর দেখো চার নম্বর, বঙ্গবন্ধুকে ঢাকায় দাফন করা হয়। আসলে কি বঙ্গবন্ধুকে ঢাকায় দাফন করা হয়? বঙ্গবন্ধুকে কোথায় দাফন করা হয়, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। তাহলে এটা কি হবে, মিথ্যা। পাঁচ নম্বর, বঙ্গবন্ধু গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। আসলে বঙ্গবন্ধু কোথায় ভর্তি হন, গোপালগঞ্জ পাবলিক স্কুলে, এটা কি হবে, সত্য। এখন আমরা কি করব, প্রশ্নগুলোর উত্তর পড়ব। আমরা এখন বঙ্গবন্ধুর কথা অধ্যায়ের প্রশ্নগুলো দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নটা কি ছিল, এক নম্বর, শেখ মুজিবুর রহমান কখন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তাহলে কি প্রশ্নটা আরেকবার আমি বলি, তোমরা সবাই আমার সাথে বলো, শেখ মুজিবুর রহমান কখন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সবাই বলো, শেখ মুজিবুর রহমান 17 মার্চ 1920 সালে বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আবারও আমরা প্রশ্নটার উত্তর পড়ি, শেখ মুজিবুর রহমান 17 মার্চ 1920 সালে বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আমরা এখন দুই নম্বর প্রশ্ন করব। দুই নম্বর প্রশ্ন, শেখ মুজিবুর রহমান কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেন? কে, আবারও বলি প্রশ্নটা, শেখ মুজিবুর রহমান কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেন? উত্তর, তোমরা সবাই পড়ো আমার সঙ্গে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিমাডাঙ্গা প্রাইমারি স্কুল, গোপালগঞ্জ পাবলিক স্কুল, গোপালগঞ্জ মিশন হাই স্কুল ও কলকাতা ইসলামিয়া কলেজে শিক্ষা লাভ করেন। আমরা আবারও পড়ি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিমাডাঙ্গা প্রাইমারি স্কুল, গোপালগঞ্জ পাবলিক স্কুল, গোপালগঞ্জ মিশন হাই স্কুল ও কলকাতা ইসলামিয়া কলেজে শিক্ষা লাভ করেন। আজকে যে প্রশ্নগুলো পড়ানো হলো, তোমরা সুন্দর করে প্রশ্নগুলো পড়বে এবং খাতায় লিখবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ।